নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ কন্যা রাশির কেমন যাবে আপনাদের অর্থ শিক্ষা কেরিয়ার চাকরি সম্পত্তি বাড়ি গাড়ি সন্তান বিবাহ বিদেশ সব দিক থেকে আপনারা কি ফল পাবেন আমি বিস্তারিত আলোচনা করব যদি এটা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ টানা এক বছর কেমন যাবে আপনারা অবশ্যই আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমি বারবার বলি চারটি গ্রহ বিশেষ করে এখানে কিন্তু ভাইটাল শনি বৃহস্পতি আপনার রাহু এবং কেতু প্রথমেই আসি আপনার বৃহস্পতির জায়গাটা দেখুন আপনার রাশির ঠিক অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে আপনাদের সপ্তমপতি এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ চারটি মাস আপনার অষ্টম কিন্তু থাকছে সপ্তমপতি অষ্টম গৃহে থাকা বেশ কিছু ক্ষেত্রে ডিফিকাল্টি কিন্তু নিয়ে আসবে বছরের প্রথম চার মাস যারা পার্টনারশিপ বিজনেস করছেন এখানে হয় প্রতারণার শিকার হতে পারেন বা ক্ষেত্রে বড় ধরনের ধোকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন কারণ সপ্তম প্রতি অষ্টম আপনাদের লাইফ পার্টনারের সাথে মতবিরোধ মত পার্থক্য বা লাইফ পার্টনারের স্বাস্থ্য হেলথ নিয়ে আপনার উদ্বেগের কারণ হতে পারে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডাউন এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু হ্যাঁ পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি আপনার ভাগ্যভাবে চলে আসছে এবং ভাগ্যভাবে চলে এসে সরাসরি আপনার রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে দেখুন এখানে কিন্তু খুব একটা ভালো সাপোর্ট আপনাদেরকে দেবে ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে দিবে আপনাদেরকে এই সময় পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা দিবে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন অর্থাৎ মে মাস থেকে আগামী ডিসেম্বর দু ডিসেম্বরের মধ্যে আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত হতে চলেছে এবং দাম্পত্য সুখ এবং ব্যবসা এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ এই সময় কিন্তু পাবেন এবং এই বৃহস্পতি আপনার ঠিক দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবেও যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন নতুন দম্পতি রয়েছেন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দেখুন আমি একটি কথা বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টিটা না গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ আপনার মে মাস থেকে আপনাদের সন্তানের ক্ষেত্রে ভালো যারা বিদ্যার্থী শিক্ষার্থীরা রয়েছেন উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে মে মাস থেকে আপনাদের কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের দেখা যাচ্ছে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে গোল্ড থেকে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এ সময় কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ যেমন দিবে যারা সেলফ সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনাদের ভালো দিতে চলেছে এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের যেহেতু রাশির উপর দৃষ্টি দিচ্ছে স্বাস্থ্যের জায়গাটা ভালো এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো ধর্মীয় যাত্রা এবং পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্ট চাকরি যারা করছেন সেখানে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন দেখুন রাশিতে আপনার কেতু অবস্থান করছে আমি একটি কথা বলবো কেতু একটা মিস্টিরিয়াস প্ল্যানেট ধোঁয়াশা অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনারা নিজেদের কথা নিজেদের মধ্যে গোপন রাখার চেষ্টা করবেন সেটা বই প্রকাশ করবেন না অর্থাৎ অনেক ক্ষেত্রে নিজেদের মনে দুঃখ কষ্ট হবে কিন্তু সেটা আপনারা কিন্তু শেয়ার করবেন না নিজেদের মধ্যেই কিন্তু আপনার কুক্ষিগত কিন্তু রাখবেন এটা কিন্তু এবছর আপনাদের দেখা যাচ্ছে এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে তো আপনাদের ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে অর্থাৎ যারা ব্যবসা করতে চাইছেন আমি বলবো বারবার একটি কথা আপনারা অবশ্যই পরামর্শ নিয়ে ব্যবসাটা আপনারা করুন রাহু সপ্তম বিভার জায়গাটা দেখে শুনে করবেন ভুল জায়গাতে বিয়ে হয়ে যাওয়া বা ভুল চয়েস রং চয়েস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার আসি শনি আপনার ষষ্ঠ অবস্থান করছে খুব ভালো গোচরে শনি ষষ্ঠভাবে অবস্থান আপনাদের শত্রুকে জয় করবেন আপনারা শত্রু নিধন হবে এক কথায় আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনি যেহেতু আপনাদের অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে আমি আবারও বলবো কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে অষ্টম গৃহে শনি আপনাদের কিছুটা হলো বৈরাগ্যের দিকে নিয়ে চলে যাবে আপনাদের আধ্যাত্মিক দিকে নিয়ে চলে যাবে স্পিরিচুয়াল দিকটা আপনাদের বেশি আসবে এবং এই শনি আবার দ্বাদশভাবে ভাবে দৃষ্টি দিচ্ছে পায়ে চোট আঘাত লাগা সম্ভাবনা রয়েছে যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই বা হাড়ে লাগার সম্ভাবনা আপনাদের রয়েছে এই বছর আপনাদের বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও আপনারা এই সময় কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন তবে এবছর আপনাদের নিজস্ব প্রপার্টি হওয়া কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সম্ভাবনা কিন্তু ভালো দেখা যাচ্ছে পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে যেমন ভালো এবং এই বছর আপনাদের যারা কম্পিটি পরীক্ষা দিচ্ছেন চাকরির জায়গাটা গভর্নমেন্ট বেস এবং আপনাদের বেসরকারি ক্ষেত্রে এবং এমএনসি কোম্পানিতে চাকরির একটা বড় সুযোগ কিন্তু আসতে কিন্তু চলেছে আপনারা কন্যা রাশি মানুষ লিখে রাখুন যারা প্রমোশনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এই সমস্ত জায়গায় যারা কম্পিটিশানমূলক পরীক্ষাগুলো দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট দিতে কিন্তু চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের বদল আসতে চলেছে কিন্তু রাহু আপনাদের কিছুটা হলেও ডিস্টার্ব এবছর কিন্তু করবে যদিও শনির বছর এটা দু হাজার চব্বিশ সংখ্যা তত্ত্ব হিসেবে শনি এবং শনির সঙ্গে বুদের কিন্তু সম্পর্ক অতি মিত্রতা রয়েছে অর্থাৎ এবছর কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু স্বপ্নপূরণ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আমি বারবার বলছি ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি পাহাড় ভাঙতে পারবেন এক কথায় অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মানসম্মান যশ পদ লাভ হতে চলেছে লিখে রাখুন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তনের বছর এক কথায় বলা যেতে পারে এবং যারা ভাবছেন যে বাড়িকে মড মডিফাইড করবেন তাদের ক্ষেত্রে ভালো যারা লোহার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ব্যবসা যারা করছেন বা পেট্রোল কেমিক্যাল বিজনেস করছেন চায়ের ব্যবসা করছেন ফুডের ব্যবসা করছেন এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ভালো কিন্তু হতে চলেছে এবং যারা সন্তানের জায়গাটা নিয়ে খুব চিন্তিত ছিলেন আমি বলবো মে মাসের পর থেকে সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এবং ফরেন যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন আপনাদের বিদেশ যাত্রার যোগ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু রয়েছে কি উপায় করবেন যাতে আপনাদের এই দু ভালো যায় দেখুন প্রথম কথা আমি বলবো আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং গণেশজিকে আপনারা একুশটা ধ্রুবা আপনারা নিবেদন করুন নিশ্চিত রূপে যে কোনো বাধা বিপত্তি আপনাদের কাটবে এবং এর পাশাপাশি আপনারা যারা চাইছেন যে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি সেখানে আমি একটা কথা বলবো বৃহস্পতি যেহেতু আপনাদের কিছুটা হলেও সমস্যা করছে বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন অর্থাৎ দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তনের পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন সমস্যা আছে সমাধানের পথ রয়েছে আমি বারবার বলছি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে বছর বেশ কিছু দিক থেকে পজিটিভ দিক কিন্তু রয়েছে দেখুন কন্যা রাশির হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই জন্মকুণ্ডলের নেই অর্থাৎ এটা একটা অ্যাভারেজ একটা বিচার আপনারা যারা বার্ষিক ব্যাপার জানতে চাইছেন দু আপনার ব্যক্তিগত কেমন যাবে অবশ্যই আপনারা এই নাম্বারে পরামর্শ করুন নমস্কার এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার